প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা খুবই মনোযোগ দিয়ে শুনবে। তাই তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল। এখন দেখো বোর্ডে আমি অনেক কিছু লিখেছি, তোমাদের একটু খেয়াল রাখতে হবে। খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল সম্পর্কে অনেক কিছু জানার আছে, বোঝার আছে এবং আমাদের এগুলো মনে রাখতে হবে। এখন আমাদের প্রথমে জানতে হবে খোলাফায়ে রাশিদিন বলতে কী বোঝায়, তারপরে খেলাফত কী, তারপরে খলিফা কে ছিলেন, অনেক কিছু কোশ্চেন আমাদের এখানে সামনে আসবে। খোলাফায়ে রাশিদিন শব্দের অর্থ হচ্ছে সত্য ও ন্যায়পথগামী। এই যে আমার কিছু কোশ্চেন আছে এখানে, খোলাফায়ে রাশিদিন শব্দের অর্থ হচ্ছে সত্য ও ন্যায়পথগামী। এখন আমার কোশ্চেন হচ্ছে খোলাফায়ে রাশিদিন বলতে কী বোঝায়। তো খোলাফায়ে রাশিদিন বলতে বোঝায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন সাহাবি ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন বা পালন করেছিলেন, তারা ইসলামী ইতিহাসে খোলাফায়ে রাশিদিন নামে পরিচিত। তারা ইসলামী ইতিহাসে খোলাফায়ে রাশিদিনের নামে পরিচিত। এখন এই চারজন সাহাবি কারা ছিলেন? আমরা এখানে দেখি চারজন সাহাবি খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারা হলেন আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ছিলেন ইসলামের খেদমতের ব্যাপারে, এবং তিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও ছিলেন। অর্থাৎ হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। আত্মীয়তার সম্পর্ক ছিল। দ্বিতীয় খলিফা হযরত উমর, তিনিও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল ইসলামের খেদমতের ব্যাপারে। তিনিও তার সর্বস্ব মিলিয়ে দিয়ে খেদমত করেছিলেন এবং তিনিও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর ছিলেন। অর্থাৎ হযরত উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু, তার সাথেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। চতুর্থ খলিফা হযরত আলী, তিনি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, মেয়ের জামাই ছিলেন, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই এই হচ্ছে আমাদের চারজন খলিফা। এই চারজন খলিফার খেলাফতকালকেই খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল বলা হয় এবং এই চারজন খলিফা মোট 30 বছর খেলাফত পরিচালনা করেছিলেন। তোমরা মনে রাখবে যে আমাদের খলিফার খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল কত বছর। আমি কিন্তু বলে ফেলেছি যে 30 বছর খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল ছিল 30 বছর। এরপরে আমি আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটা হচ্ছে আছে খেলাফত কী, যেহেতু খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল। এখন খেলাফতকে আমাদের জানতে হবে। খেলাফত শব্দ অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত। অর্থাৎ ইসলাম এবং ইসলামী রাষ্ট্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, খলিফার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যে ইয়েটা তৈরি করা হয়েছিল, যে মিশনটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে খেলাফত। এরপর হচ্ছে খলিফা। খলিফাকে খলিফা হচ্ছে যিনি খেলাফত পরিচালনা করেন। আর খলিফা শব্দ অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দ অর্থ কী? প্রতিনিধি। এবং যিনি খেলাফত পরিচালনা করেন তিনি খলিফা। আমি কিন্তু সংক্ষিপ্ত পরিসরে বেশ কিছু কোশ্চেনের উত্তর তোমাদেরকে বলে ফেলেছি, কোশ্চেনও বলা হয়ে গেছে এর সাথে। এখন একজন খলিফা হতে হলে কী কী গুণ থাকতে হবে, অর্থাৎ একজন খলিফা হতে হলে তার মোট 7টি গুণ থাকতে হবে। 7টি গুণ থাকতেই হবে। 7টি গুণ সম্পন্ন ব্যক্তি খলিফা পদের যোগ্য বলে বিবেচিত হবেন। তো সেই ব্যক্তিকে প্রথমত কুরাইশ বংশোদ্ভূত হতে হবে। দেখো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ বংশোদ্ভূত ছিল, কুরাইশ বংশে তার জন্ম ছিল। এরপরেও আমরা আমাদের যে চারজন খলিফা আমরা দেখছি যে তারা কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিল। এবং এখানে প্রথমত কুরাইশ বংশোদ্ভূত হতে হবে, তারপরে তাকে মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তি কিন্তু খলিফা পদের যোগ্য বলে বিবেচিত হবে না। মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তাকে চরিত্রবান হতে হবে, তাকে শারীরিক মানসিক ব্যাধিমুক্ত হতে হবে, তাকে কোরআন হাদিস সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে, অগাধ পাণ্ডিত্য অধিকারী হতে হবে। তাই 7টি গুণ সম্পন্ন ব্যক্তিই খোলাফায়ে রাশিদিনের খলিফা পদের যোগ্য বলে বিবেচিত হবে। এবং খলিফা হতে হলে অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের খেলাফত নির্বাচন পদ্ধতি, খোলাফায়ে রাশিদিনের যে নির্বাচন পদ্ধতি সেখানে আমরা দেখেছি যে খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল ছিল গণতান্ত্রিক। খোলাফায়ে রাশিদিনের খেলাফতকাল কেমন ছিল? গণতান্ত্রিক। গণতান্ত্রিক পদ্ধতিতে খোলাফায়ে রাশিদিনের খলিফারা নির্বাচিত হয়েছিলেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে চারজন খলিফা এসেছিলেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই খলিফা নির্বাচিত হয়েছিলেন। এবং একজন খলিফা নির্বাচনের যে পদ্ধতি, সে পদ্ধতি ছিল মোটামুটি 2টি। সেখানে আমি কিন্তু এখানে লিখেছি খেলাফতে খোলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি কেমন ছিল।
সেখানে প্রশ্ন উত্তর আসবে গণতান্ত্রিক ছিল এবং একজন খলিফা হতে হলে দুইটা পদ্ধতিতে নির্বাচিত করা হতো তাদেরকে যেমন সরাসরি নির্বাচন পদ্ধতি আর নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচন পদ্ধতি তো সরাসরি নির্বাচন পদ্ধতিতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা হলেন আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা হযরত আলী উমর রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তারা চারজনই খলাফায়ে রাশিদিনের চারজন খলিফা ছিলেন এবং তারা আমরা এখানে দেখেছি যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিল এখন সরাসরি যে নির্বাচিত হয়েছিল তারা তিনজন খলিফা একজন হচ্ছে প্রথম খলিফা হযরত আবু বকর দ্বিতীয় খলিফা হযরত উমর এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আর নির্বাচক মণ্ডলী দ্বারা যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হয়েছিলেন তাই আমরা জানতে হবে যে আমাদের খলাফায়ে রাশিদের খেলাফতকাল কত বছর ছিল আমার এখানে লেখা আছে খলাফায়ে রাশিদের খেলাফতকাল ছিল 632 থেকে 661 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খলাফায়ে রাশিদের খলিফারা খেলাফত পরিচালনা করেছিল খলাফায়ে রাশিদের খলিফারা খেলাফত পরিচালনা করেছিল তো এখন এখানে আমি তোমাদের একটু ছকাকার দেখাবো একটু খেয়াল রাখবে এক নম্বর হচ্ছে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই বছর খেলাফত পরিচালনা করেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহু তিনি 634 থেকে 640 খ্রিস্টাব্দ পর্যন্ত দশ বছর খেলাফত পরিচালনা করেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফত পরিচালনা করেন তিনি 12 বছর খেলাফত পরিচালনা করেন এবং চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর খেলাফত পরিচালনা করেন দেখো শিক্ষার্থীরা একটু মনে রাখবো আমি কিন্তু এখানে প্রথমে লিখেছি খলিফা রাশিদের খেলাফতকাল ছিল 632 থেকে 661 অর্থাৎ 632 খ্রিস্টাব্দে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মৃত্যুর পর প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি 632 খ্রিস্টাব্দ থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত 32 খ্রিস্টাব্দে তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেন এবং 634 খ্রিস্টাব্দে তিনি মারা যান 634 খ্রিস্টাব্দে তিনি মারা যান দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তিনি 634 খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন 40 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি 640 খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন 56 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু চতুর্থ খলিফা তিনি 656 খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন এবং 661 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তবে আমাদের এই তিনজন খলিফার মধ্যে আমরা দেখেছি একজন খলিফা স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল আর বাকি তিনজনকে কিন্তু হত্যা করা হয়েছিল একজন খলিফা স্বাভাবিক মৃত্যুবরণ করেন সেটা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর বাকি তিনজনকেই হত্যা করা হয় তো যাই হোক আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে যে খলাফায়ে রাশিদিনের যে খেলাফতকাল আলোচনার যে শিরোনামটা ছিল সে সম্পর্কে আমি তোমাদের বললাম তো এখন এখান থেকে আমরা কী কী শিখতে পারবো আমি কিন্তু তোমাদেরকে অনেক কোশ্চেন বলে ফেলেছি উত্তর বলে ফেলেছি এখান থেকে আমরা যে বিষয়গুলো যে কোশ্চেনগুলো শিখতে পারবো খলাফায়ে রাশিদিন শব্দের অর্থ কী খলাফায়ে রাশিদিন বলতে কী বোঝায় তারপরে খেলাফত কী খেলাফত শব্দের অর্থ কী খলিফা শব্দের অর্থ কী খলিফা বলতে কী বোঝায় যেমন খলিফা হতে হলে কী কী গুণ থাকতে হবে কয়টি গুণ থাকতে হবে এবং খলিফা নির্বাচনের পদ্ধতি কেমন ছিল এখান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই জানতে পারলাম এবং আমাদের যে চারজন খলিফা তারা কত বছর খেলাফত পরিচালনা করেছিলেন কে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কয় বছর খেলাফত পরিচালনা করেছিলেন আমি এখানে ছকাকারে লিখে দিয়েছি তোমরা সুন্দরটা এগুলো জেনে নিবে সবাই ভালো থাকবে আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ